السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين. সম্মানিত আজকের পল্টন ট্র্যাজেডি দিবসে চট্টগ্রাম মহানগরী জামাত কর্তৃক আহ্বিত সম্মানিত সমাবেশে সম্মানিত প্রধান অতিথি জামাত ইসলামী সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল সাবেক ইসলামী ছাত্র সংঘের সভাপতি আমাদের এই অঞ্চলের আমাদের দাবিবার জনতা হজরত মাওলানা মোহাম্মদ শাহজাহান সাহেব মঞ্চপুরস্থির নেজাম ইসলামী নেতৃবৃন্দ জামাত ইসলামীর সম্মানিত কর্ম পরিষদ সভার নেতৃবৃন্দ বাংলাদেশ ইসলামী ছাত্র সংঘের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ সম্মানিত সচিববৃন্দ সাংবাদিক বন্ধুরা হজরত মাইকেরাম বিশিষ্ট ব্যক্তিবর্গ অন্যান্য রাজনৈতিক দলের সম্মানিত শুভাকাঙ্ক্ষী এবং নেতৃবৃন্দ আজকের সমাবেশ আমাদের প্রিয় দিদি বাইশ আল্লাহ তাআলার অশেষ মেহরবানি এবং সুপ্রিয়া দীর্ঘ ১৯ বছর পর পল্টন ট্র্যাজেডি দিবস আমরা চট্টগ্রামে পালন করতে পারলাম আল্লাহ তাআলা আমাদের প্রোগ্রামকে মেহরবানি করে দয়া করে প্রায় সকলে তার কাছে আমরা চলে এসেছি সম্মানিত বাইশক নেতৃবৃন্দ পল্টন ট্র্যাজেডি সম্পর্কে আপনাদেরকে বক্তব্য রেখেছে আপনারা শুনেছেন পল্টন ট্র্যাজেডির পর আজকে ৫ই আগস্টের পর পরিবর্তনের পর আমরা বাংলাদেশে একটা অবস্থানে এসে পৌঁছেছি আমাদের ইন্টেলিজেন্স গভর্নমেন্ট আজকে প্রায় ৭৮টি সরকার পরিচালনা করছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের চট্টগ্রামের এই সন্তান উপদেষ্টা পরিষদে আমাদের প্রায় ৬ জনের মতো চট্টগ্রামের সন্তান রয়েছে সম্মানিত প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন ফ্যাসিস্ট সরকার তাদের কর্মকাণ্ডের জন্য যতক্ষণ পর্যন্ত বিচার শেষ হবে না এই ফ্যাসিস্ট দল এবং ফ্যাসিস্ট সরকার আর বাংলাদেশে রাজপথে নামতে পারবে না এর এই ধারাবাহিকতায় একটি ছাত্র সংগঠন যার এই ছাত্রী তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আমরা বাংলাদেশ জামাত ইসলামী পল্টনের যে ট্র্যাজেডি আমাদের প্রিয় ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন এই শহীদদের জানাজা পড়িয়েছেন সাবেক আমির জামাত মাওলানা মুফতি রহমান ইসলাম শহীদ পরিবারে গিয়েছিলেন আল্লাহ মোহাম্মদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সেইদিন আল্লাহ মোহাম্মদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি জানাজার মাঠে খেতে খেতে বলেছিলেন হে আল্লাহ এই শহীদ ভাইরা যে জন্য রক্ত দিল বাংলাদেশে সেই রক্তকে তুমি বৃথা যেতে দিও না বাংলাদেশে স্থির কল্যাণ ও ইসলামী রাষ্ট্র তুমি আমাদেরকে দান করো প্রিয় বৈশ্বর আজকে এই বিদায় রক্ষে এই বিদায় দর্শনে আপনাদের একমত আরোচ করব আজকে এই ইন্টেলিজিয়াম গভর্নমেন্টকে দত্ত করার জন্য একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে আমরা কোনো অবস্থায় রক্তাক্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাশে সে অবাস্তে এই রক্ত স্নাত রক্ত প্লাবনের এই রক্তকে ভিতা যেতে দিতে পারি না আর ইন্টেলিজিয়াম গভর্নমেন্ট কার্যক্রমকে কোনো অবস্থায় আমরা দত্ত হতে দিতে পারি না আমরা বাংলাদেশ জামাত ইসলামী গণতন্ত্রে বিশ্বাস করি নিয়মতান্ত্রিকে বিশ্বাস করি সংবিধানে বিশ্বাস করি আমরা বাংলাদেশে কোনো ধরনের ভেদাভেদ হিংসা বিদ্বেষ লাটালাটি আমরা এগুলিতে আইন শৃঙ্খলা বিরোধী কোনো কাজে আমরা বিশ্বাস করি না আমরা জামাত শিবিরের কর্মীরা আজকে দাত্যহীন ভাষায় বলতে চাই পল্টন ট্র্যাজেডি এবং ৫ই অগাস্টের পূর্বের শহীদের রক্তস্নাত এই দেশে আর কোন ছাদাবাস দেশকে সহ্য করব না নিজস্বদেরকে সহ্য করব না আইন শৃঙ্খলা বিরোধী কোন কর্মকাণ্ডকে আমরা জামাত শিবিরে বাংলাদেশে এক মুহূর্তের জন্য সহ্য করব না প্রিয় ভাই সত্তায় আসুন বিদায় লক্ষ্যে আমাদের শহীদ ভাইদের রক্তস্নাত এই বাংলাদেশে আসুন আমরা আগামী দিনে
সংবিধানের ভিত্তিতে গণতান্ত্রিক পর্যায়ে বাংলাদেশে শান্তি শৃঙ্খলা আমরা জামাত ক্ষমতায় যেতে চাই না আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না প্রতিশোধে বিশ্বাস করি না আমরা শান্তিতে বিশ্বাস করি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতেহে মক্কায় যে শিক্ষা আমাদেরকে দিয়েছে আমরা সেই শিক্ষার আলোকে চট্টগ্রামের প্রতিটা ঘরে ঘরে বিপ্লবের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান রেখে আজকের সমাবেশে বিদায় কথা এইখানে শেষ করছি ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ